মানসিক প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন যুবক যুবতীদের চাকুরি শিবির অনুষ্ঠিত হলো। বুধবার বর্ধমান ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুক ও বধির বিদ্যালয়ে চাকুরি প্রার্থীদের প্লেসমেন্টের সুযোগ করে দেয়া হলো। উপস্থিত ছিলেন ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুক ও বধির বিদ্যালয়ের প্রিন্সিপাল স্তুতি দেবী, রেড্ডি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুজিত সাউ, সিনিয়র সেন্টার অ্যাসোসিয়েট সত্যম চক্রবর্তী, এরিয়া হেড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যুবক যুবতীদের বাছাই করা হয়। ডাক্তার রেড্ডি ফাউন্ডেশনের পক্ষ থেকে আইটি সেক্টর, বিপিও, টেলিকলিং সেক্টরের জন্য বাছাই করা হয়। এদিনের শিবিরের 18 থেকে 33 বছর 100 জন চাকুরি প্রার্থীদের আবেদনপত্র জমা নেওয়া হবে বলে জানালেন সুজিত সাউ, সিনিয়র সেন্টার অ্যাসোসিয়েট। স্তুতি দেবী বলেন, এইভাবে এখানকার ছাত্রছাত্রীদের চাকরির সুবিধা করে দেওয়ার জন্য ডক্টর রেড্ডি ফাউন্ডেশনকে জানাই ধন্যবাদ। মানে ট্রেনিং এর জন্য ব্যবস্থা করে আমরা আজকে খুব কি বলবো, আমি তো আমার সংস্থার তরফ থেকে, আমার কমিটির তরফ থেকে এবং আমাদের সকল স্টুডেন্ট অভিভাবক সবার তরফ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার কাছে একটা মানে খবর আছে যে এর আগে যে আমরা ক্যাম্পটা করেছিলাম সেই ক্যাম্পের মধ্যে বোধহয় আমার সহপ্রতিবন্ধী বাচ্চাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং কতদূর কোথাও হয়েছে তাদের মতন এখনো ট্রেনিং কমপ্লিট করতে চলেছে এবং তাদের আরো বলেন, এর আগে এইভাবে এখানকার 24 জন যুবক যুবতী চাকরির ব্যবস্থা করা হয়েছে, তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং সম্পূর্ণ হলে তাদের প্লেসমেন্ট হয়ে যাবে। এটিস ফাউন্ডেশন থেকে একটা জব স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে, এই জব স্ক্রিনিংটা আগে আমরা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য করেছিলাম, এবারে আমরা অর্থোপেডিক আর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির বাচ্চাদের জন্য করেছি যারা 10+12 পাস, তাদের জন্য করেছি। মূলত এখানে কতজনকে নেওয়া হচ্ছে? এখানে আপাতত আমার উপস্থিত আছে প্রায় 70 জন বাচ্চা, এবার তাদের মধ্যে থেকে আরও আসছে, এখনও আসছে 100 জনের মতন, আমাদের টার্গেট আছে বাচ্চা মানে জোগাড় করার, তো তাদের মধ্যে থেকে এরা স্ক্রিনিং করে নিয়ে যাবে, তারপরে এদের ট্রেনিং হবে। এখানে ওদের মানে এখনও তো মূলত এদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা হবে, কিন্তু এখন যেটা দেখা হচ্ছে যে সেটা কে কি পাস করেছে বায়োডাটা নেওয়া হচ্ছে এবং কে কি করতে পারবে, কার বিশেষ বিষয়ে কোনো নলেজ আছে কি না, এই জিনিসগুলো দেখা হচ্ছে। ইতিমধ্যে এই এখানে আরও কয়েকটা ক্যাম্প হয়েছে, সেখানকার কি রেজাল্ট কি? এর আগে আমরা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প করেছিলাম, জব স্ক্রিনিং ক্যাম্প, তো সেইটাতে খুব ভালো সাড়া হয়েছে, প্রায় ওখানে প্রায় 25 জন মতন ছেলে মেয়ে আমার ট্রেনিং কমপ্লিট করতে চলেছে এবং তাদের মানে আশা রাখি যে তাদের নিশ্চিতভাবে 9টা কোম্পানিতে প্লেসমেন্ট হবে। মূলত কোন কোন জায়গায় এদের চাকরির ব্যবস্থা হবে? মূলত 9টা বা তার অধিক কোম্পানি আছে এখানে, তো যারা এদের প্লেসমেন্ট দেয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কমপ্লিট করলে, তো এদের মধ্যে বিশাল আছে, বিগ বাজার আছে, ভিমার্ট আছে, ক্যালকাটা এমমার্ট আছে, তারপর এরকম KFC আছে, এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা এদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের পর অ্যাপয়েন্ট করে প্লেসমেন্ট। শেষে বলেন, বর্ধমান শহর ক্রমবর্ধমান, বিভিন্ন কলকারখানা রয়েছে এখানে, রাইস মিল থেকে শুরু করে অন্যান্য সেক্টরের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করে সমাজ সংস্কারের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক যুবতীদের সহায়তা করুন। যে স্ক্রিনিং ক্যাম্পটা চলছে সেটা মূলত অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ বা লোকোমোটর ডিসএবিলিটি, ভিজুয়ালি ইম্প্যাড বা লো ভিশন এই ধরনের ক্যান্ডিডেট এবং কিছু ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এর ক্যান্ডিডেট আছে। আমরা একটা স্ক্রিনিং ক্যাম্প অর্গানাইজ করছি, আমরা এখান থেকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মানে তাদের এজ গ্রুপ যেটা আমরা সিলেক্ট করি 18 থেকে 33 বা 34 বছরের মধ্যে, যেখানে তার কর্পোরেট কোম্পানিগুলো যে এজ গ্রুপের মধ্যে ক্যান্ডিডেট নেয়, মিনিমাম কোয়ালিফিকেশান অন্ততপক্ষে তাকে 10th পাস একটা হতে হবে, এই জায়গাগুলো নির্ধারণ করে আমরা ক্যান্ডিডেটদের সিলেকশন করবো। তাদের একটা গ্রুম আপ ট্রেনিং চলবে, গ্রুমিং আপ মানে কিছু ছোটোখাটো জিনিসের উপরে, যেমন ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন স্কিল অ্যান্ড অল দোজ থিংস, একটা ট্রেনিং চলবে এবং আফটার দ্য ট্রেনিং দে উইল গট প্লেসড, তারা চাকরি পেয়ে যাবে। তো সেইটি আমরা করতে এসেছি, আজকে মূলত স্ক্রিনিং ক্যাম্পটা চলছে। হ্যাঁ, পুরো যে প্রসেসটা সেটা বিনামূল্যে এবং ট্রেনিংটা কলকাতায় হবে,
এবং কলকাতায় যে ট্রেনিং হবে তখন গ্রামীণ এলাকার যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বা অর্থনৈতিকভাবে নিচু জায়গায় আছে, প্রান্তিক জায়গায় আছে, তাদের ক্ষেত্রে ওখানে থাকা খাবার সমস্ত কিছু সুব্যবস্থা করা আছে, পুরোটাই কিন্তু বিনামূল্যে। আমরা এখানে আজকে প্রোগ্রামটা করা হয়েছিল যে 100 জন মতো ক্যান্ডিডেট অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ বা লো ভিশন এবং আইডি মিলিয়ে আসবে, কিন্তু এই মুহূর্তে 50 জন মতো ক্যান্ডিডেট এখানে আছে। দেখি সিলেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী যারা সিলেকশন ক্রাইটেরিয়ায় ম্যাচ করবে তাদের প্রত্যেককে আমরা নিয়ে নেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।